সনাতনগণের চিরনিত্য চিরন্তন। আমরা কাউকে ছোট করি না, আমরা সবাইকে প্রমাণ করি, আমাদের কোনো কোনো পার্থক্যতা নেই, আমাদের কাছে উদারতা। সেই উদারতার যে আমাদের যে মানুষের ধর্ম, সনাতন শুধু ভারতবাসীরা তা নয়, কোনো না কোনো জায়গা থেকে সেটা আবিষ্কার হয়। হয়তো এই আবিষ্কারটা হয়েছিল ভারতবর্ষের কোনো মানুষের মধ্যে, অসংখ্য মানুষের মধ্যে। ভালো জিনিসটাই তো পৃথিবীর সমস্ত মানুষকে দেওয়ার, কিন্তু আশ্চর্যের ব্যাপার কুসংস্কার। আমাকে তোমরা যদি কেউ বলো যে মহারাজ আমি ভগবান বিশ্বাস করেন, আমি বলবো হ্যাঁ করি, তবে তোমার মতো বিশ্বাস করি। তুমি যে ধরনের ভগবানকে বিশ্বাস করে, যেভাবে বিশ্বাস, যেভাবে গুরু ঠাকুর দেবতার কাছে আসো, আমি সেইভাবে যাই না। তার জন্য আমি আমার খেলোয়াড়দের বলেছিলাম যে গুরুকে ভগবান এই কারণে আমি একদম তাকে বলি না যে তিনি আমার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন বলে তাই তিনি ভগবান, এরকম কেন বলি না? ওটা লোকসান। যে গৃহীরা, যে সন্ন্যাসী, যে একপাড়ার যে মানুষ, তুমি অসংখ্যা ছেড়ে সন্ন্যাসী হতে পারো, তোমার কোনো মানে নেই। তুমি ঘর সংসার না ছেড়ে সংসার করতে পারো, বউ ছেলে নিয়ে যা যাই হও তুমি খুব ভালো থাকো। তুমি ভালো থাকতে গেলে এটা কিন্তু নিশ্চিত যে তোমাকে সেই ভগবান বিশ্বাস করতে হবে।